ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন যে প্রয়োজনীয় 148টি আসন দরকার সরকার করার জন্য, ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি সেই সংখ্যা পেয়ে গেছে এবং বিজেপি সরকার আগামী দিনে হবে। বিজেপি কিসের উপরে দাঁড়িয়ে নির্বাচন লড়ছে? গত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে শাসন করেছে, তার আগে 34 বছর বামফ্রন্ট শাসন করেছে, তার আগে কংগ্রেস শাসন করেছে। আপনারা কংগ্রেসের রাজত্ব দেখেছেন, কংগ্রেসকে বাতিল করেছেন। আপনারা সিপিএম এর রাজত্ব দেখেছেন, সিপিএম কে বাতিল করেছেন। তৃণমূলের রাজত্বটা 10 বছর ধরে দেখলেন, এবারে তৃণমূলকে বাতিল আপনাদেরকে করতে হবে, নইলে উন্নয়ন হবে না। আর এখানে তৃণমূলের যে প্রার্থী তার সম্পর্কে আমি কি বলব, আমিও দল পরিবর্তন করেছি। মমতা ব্যানার্জি যতদিন দিদি ছিলেন তার দলে ছিলাম, যখন পিসিমণি হয়েছেন তার দল ছেড়ে দিয়েছি। মমতা ব্যানার্জির পার্টি আর পার্টি নেই, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। আমি কিন্তু আমার এমএলএ পদ থেকে পদত্যাগ করে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে অমিত শাহজির কাছ থেকে ঝান্ডা নিয়েছি। আর এখানকার আশিস মার্জির কংগ্রেস থেকে এমএলএ, কংগ্রেস সিপিএম এর ভোটে এমএলএ জিতে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে, পদত্যাগ করে। এই নৈতিকতা এখানকার এমএলএ নেই। এবং আমি মুর্শিদাবাদের জনগণকে এখান থেকে বলতে চাই যে শুনে রাখুন, এরা সব দল বদল যারা করেছে না, মাঝখানে আমিও ছিলাম, আমি সবটা জানি। 4 জন বিক্রি হয়েছে, 4 জন বিক্রি হয়েছে, কিভাবে বিক্রি হয়েছে আর বলতে চাই না। যেমন হাটে গরু ছাগল বিক্রি হয়, যেমন ধান হাটে ধান, আলু হাটে আলু বিক্রি হয়, সেইভাবে বিক্রি হয়েছে। আমি পুরো নাম না বলে শুধু ইঙ্গিত দিতে চাই, তার মধ্যে এক হচ্ছে আশিস বাবু, 2 হচ্ছে কানাই বাবু, 3 হচ্ছে শ্রাবণী দিদিমণি, 4 হচ্ছে রেজ্জাক বাবু। এই 4 জন বিক্রি হয়েছে সরাসরি। তাই এইরকম জনপ্রতিনিধিকে ভোট দেবেন না, যিনি বড় বড় কথা বলে সংখ্যালঘুদের পার্টি নাকি তৃণমূল, এইসব অনেক কথা বলে যে পঞ্চায়েত আছে দেখে নেব, কি পঞ্চায়েত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা পঞ্চায়েত, 2টা না 3টা বুথে ভোটের সুযোগ পেয়েছিল, সেখানে বিজেপি জিতে গেছে, মাত্র 2টা 3টা বুথে খড়গ্রামে ভোটের সুযোগ পেয়েছিলেন, সবগুলোতে বিজেপি জিতেছে। এদের সঙ্গে মানুষ নেই আমি অন্তত ভালো করে জানি, এরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আপনাদের কাউকে ভোট দিতে যায়নি। আর এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিতে গেলে 20,000 টাকা করে কাটমানি খায় এরা। এই চোর গুলাকে একটা ভোটও দেবেন না। আর শুনে রাখুন, 2 তারিখের পরে সরকার বিজেপির হলে এদের বিডিও অফিসে গিয়ে লাইন দিয়ে পদত্যাগ করতে হবে। বিজেপি এই সব চোর পঞ্চায়েতকে পতাকা ধরাবে না, এটুকু আমাকে দায়িত্ব নিয়ে আপনাদের বলি। এবং আমরা আগামী 3 মাসের মধ্যে মানুষের পঞ্চায়েত গড়ে দেব, জনগণের পঞ্চায়েত গড়ে দেব। আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন? গত 10 বছরে পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার সৃষ্টি করেছেন মাননীয়া, 3 কোটি লোকের টাকা গেছে চিট ফান্ডে, পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা একটা হয়নি, আজকে কোভিড কোভিড বলে চিৎকার করছেন মাননীয়া। কোভিড এর সময় স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখার দায়িত্ব তো আপনার, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, আপনি জানেন, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, আজকে পশ্চিমবঙ্গে এই অবস্থার জন্য দায়িত্ব হচ্ছেন আপনি। মোদীজি কোনো কার্পণ্য করেননি, মোদীজি করোনা কালে যেমন অন্যান্য রাজ্যকে সাহায্য করেছেন, পশ্চিমবঙ্গকেও সাহায্য করেছেন, কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কাজ করেনি, তাই আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এইরকম। আজকে ভারতীয় জনতা পার্টি 50টা প্রতিশ্রুতি দিয়ে আদিত্য মৌলিককে ভোট দেওয়ার কথা আবেদন করছে। আমরা নির্বাচিত হলে 100 দিনের কাজ 200 দিন হবে, জনগণ জেনে রাখুন। আমাদের সরকার তৈরি হলে 2 টাকা কেজি চাল যা কেন্দ্রের কর্মসূচি, 32 টাকা করে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে চাল কেনা হয়। আপনারা জানেন ভারত সরকার FCI চাল কেনে চালকল রাইস মিল থেকে,
29 টাকা দেয় দিল্লি মোদিজি সরকার, 1 টাকা দেয় রাজ্য সরকার, আর 2 টাকা দেন আপনি। আমরা এই 2 টাকা কেজি চাল চালু রেখে 1 টাকা কেজি করে গম, 3 টাকা কেজি করে লবণ, 5 টাকা কেজি করে চিনি, 30 টাকা কেজি করে ডাল দেওয়ার প্রতিশ্রুতি আমাদের সংকল্প পত্রে দিয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টি 500-700 টাকা কন্যাশ্রী নয়, বালিকা শিক্ষার সমূহ খরচ আমরা বেয়ার করব। আমাদের বোন যদি উচ্চ মাধ্যমিক পাস করে আরো উচ্চ শিক্ষা নিতে চায় তাকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে, এটা বিজেপি সরকারের প্রতিশ্রুতি। ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 1000 টাকা করে আছে, এটাকে আমরা 3000 টাকা করে করব। ভারতীয় জনতা পার্টি সরকার এটা প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা ইমাম সাহেবরা ভাতা পান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পুরোহিতদের বঞ্চিত করেছেন মাননীয়। আমাদের সরকার এলে রাজ্যের সমস্ত পুরোহিত কীর্তনিয়ারা 3000 টাকা করে মাসে ভাতা পাবেন, এটা ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে আছে। প্রত্যেকটা ব্লকে আধুনিক মানের হসপিটাল, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 1টা করে ডাক্তার নার্স দিয়ে হেলথ সেন্টার আমরা ভারতীয় জনতা পার্টি দেব, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। খড়গ্রাম এলাকা অনেক বঞ্চিত, এই এলাকার মানুষকে আরো বেশি উন্নয়নের জন্য, আরো বেশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য, আরো বেশি করে শিডিউল কাস্ট মাইনরিটি ওবিসিদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই তরুণ প্রার্থী যিনি দেশ ও মাতৃকার জন্য তার নিজের জীবন যৌবনটা দিয়ে লড়াই করেছেন, আগামী দিনেও ঠিক একইভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে লড়াই করবে। আপনারা প্রশ্ন করুন তো তৃণমূল কংগ্রেসকে, যে গোটা ভারতবর্ষের লোক প্রধানমন্ত্রী কিষাণ যোজনাতে তারা 3 বছরে 18,000 টাকা পেয়েছে, পিএম কিষাণে 10 কোটি মানুষ, এই অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে পিএম কিষাণ চালু করতে দেয়নি। বিজেপি সরকার তৈরি হওয়ার পরে প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা পিএম কিষাণ চালু করব, এবছরের 6,000, বিগত বছরের 6,000-12,000, 18,000 টাকা করে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে যাবে, এই প্রতিশ্রুতি আমরা দিয়ে নির্বাচনে লড়ছি। আগামী বছর থেকে দিল্লির 6,000, রাজ্যের বিজেপি সরকারের 4,000, আমরা 10,000 টাকা করে প্রত্যেকটি কৃষক পরিবারকে দেব, এটাই আমাদের সংকল্প পত্রে আমরা ঘোষণা করেছি। আমরা ঘোষণা করেছি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এদের সমস্ত কর্মসংস্থানের শূন্য পদ পূরণ হবে। তৃণমূল কংগ্রেস চাকরি দেয়নি, কি চাকরি দিয়েছে? প্রাণী মিত্রা 1,500, সিভিক পুলিশের 8,000-8,500, এ টাকাতে সংসার চলে না। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ, প্যারা টিচার, পার্ট টাইমার থেকে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ থেকে প্রাণী মিত্রা, শিক্ষা মিত্রা, আশা, আইসিডিএস প্রত্যেককে সম কাজে সম বেতন আমরা অঙ্গীকারবদ্ধ। 2014 সাল থেকে তৃণমূল কংগ্রেস সরকার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করেনি, আর চাকরি নিতে গেলে ছোটখাটো চাকরি 500-1,000 টাকা বেতনের চাকরি নিতে গেলেও তৃণমূলের নেতাদের টাকা দিতে হয়, নইলে কারোর কোনো কাজ হয় না। আমরা এই ব্যবস্থা তুলে দিয়ে প্রত্যেক বছর ত্রুটিমুক্ত টেট এবং এসএসসি পরীক্ষা করাবো, আমরা অঙ্গীকারবদ্ধ। আপনারা উৎসবের মতো ভোট দিন, অনেকে ভাবছেন যে কেমন ভোট হবে, পঞ্চায়েতের মতো ভোট হবে নাকি, বুথ কেন্দ্রে পৌঁছাতে পারবো কিনা। গত 6 দফাতে আপনারা দেখেছেন কেন্দ্রের আধা সামরিক বাহিনী কিভাবে ভোট করেছে গণতান্ত্রিক পূর্ণ শান্তিপূর্ণ ভাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, নিজের ভোট নিজে দেবেন, প্রত্যেক বুথে প্যারামিলিটারি থাকবে, দিদির পুলিশ থাকবে না, দিল্লি থেকে আসা দাদার পুলিশরা থাকবে, এবং গণতান্ত্রিক ভাবে ভোট হবে, প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন, এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। তাই খড়গ্রামের প্রত্যেকটি বুথ এলাকায় আপনারা উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে ভোট দেন। আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলেন না, মুখ্যমন্ত্রী বলেন খেলা হবে, আর আমাদের মোদীজি বলে খেল খতম বিকাশ শুরু। আমরা উন্নয়নের কথা বলি, আর তৃণমূল খেলা হবে ফুটবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই এই তৃণমূলকে হারাতে হবে, আপনাদের অধিকার।
আছে, কথা দিচ্ছি পরিশুদ্ধ পানীয় জল, নল বাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে আমরাই দেব। 2022 সালের মধ্যে প্রত্যেকের পাকা ছাদ, প্রধানমন্ত্রী আবাস যোজনা 1,00,000 আবাস যোজনার বাড়ি প্রত্যেকটি গরিব মানুষ পাবে 2022 সালের মধ্যে, এটা আমরা অঙ্গীকার করেছি। তাই আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আগামী 29 তারিখ সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করবেন, আদিত্য মৌলিককে ইভিএম এ 1 নম্বর বোতাম থেকে ভোট দেবেন। সাথে সাথে আপনারা শুনে রাখুন, মোদীজি তৃণমূল কংগ্রেস ভেদাভেদের রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, ভারতীয় জনতা পার্টি সে কাজ করে না। ভারতীয় জনতা পার্টির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন, সবটা সাথ, সবটা বিকাশ, সবটা বিশ্বাস। গত লকডাউনের সময় যারা বাইরে আপনারা কাজ করতে চান, মমতা ব্যানার্জি কাজ দিতে পারেনি, পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন খড়গ্রামের প্রত্যেকটা অঞ্চলে, কত ছেলে বাইরে কাজ করে পেটের টানে আমরা জানি। গত লকডাউনের সময় মোদীজি বিনা পয়সায় শ্রমিক স্পেশাল ট্রেন দিয়ে আপনাদের বাড়িতে ফিরিয়েছিলেন। মোদীজি 81 কোটি লোককে 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল দিয়েছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ভেদাভেদ করেনি, সব মহিলার অ্যাকাউন্টে 500 করে টাকা দিয়েছেন, 3 মাস গ্যাস ফ্রি দিয়েছেন। শুনলে খুশি হবেন, গতকাল মোদীজি ঘোষণা করেছেন আগামী মে মাস এবং জুন মাস মাথা পিছু 5 কেজি করে চাল বিনা পয়সায় গোটা ভারতবর্ষের লোক পাবে। আগামী মে এবং জুন মাস 26,000 কোটি টাকা রেশনে বরাদ্দ করেছেন 80 কোটি ভারতবাসীকে। যে কথা বলে শেষ করবো, আমি বড় হয়ে যাবো। আপনাদের মোদীজি এই স্কিম নিয়েছেন প্রত্যেকের জন্য, তা আমি আশা করব খড়গ্রামের মানুষ তারা আদিত্য মৌলিককে নির্বাচিত করবেন এবং শাসক দলের বিধায়ককে আপনারা কলকাতা পাঠাবেন, যাতে আপনাদের এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষকদের উন্নয়ন এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি হয় এবং প্রত্যেকে এই করোনা কোভিড কালে সাবধানে থাকবেন, মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব রাখবেন এবং প্রত্যেককে সুস্থ রাখার দায়িত্ব সমাজের। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই রাজ্যে কেন্দ্রীয় সরকার 1,01,00,000 ভ্যাকসিন পাঠিয়েছে, আগামী দিনে গতকালও 5,00,000 ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। আগামী 1 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে যারা তাদেরকে ভ্যাকসিনেশন করার কাজও ভারত সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে একসঙ্গে করবে। এবং আপনারা নিশ্চিত থাকুন, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে যত শীঘ্র সম্ভব বিনামূল্যে করোনার ভ্যাকসিন আমরা দেব। আমরা এই অঙ্গীকার করেছি এবং সেই অঙ্গীকার পূরণ করবে ভারতীয় জনতা পার্টির সরকার এবং আদিত্য মৌলিককে ইভিএম এ 1 নম্বর বোতাম টিপে জয়যুক্ত করার বিনম্র আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।